গুরুদেব প্রণাম। হ্যাঁ প্রণাম। দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকে একটা নতুন এপিসোড শুরু করছি। গুরুদেব, একটা জিনিস ঘুরছে মাথায়, একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি যদি একটু জানান যে এই মহাকাল, এই মহাকাল সম্বন্ধে যদি একটু কিছু বলেন। মহাকাল শুনে এসেছি অনেক কিছু, কিন্তু একটু শুনতে চাই আপনার কাছে। আজকের মহাকাল জয়ন্তী। আচ্ছা, আজকে মহাকাল জয়ন্তী মানে অ্যাকচুয়ালি এটা মহাকাল মন্দির শিপ্রা নদীর তীরে। আচ্ছা, শিপ্রা নদীর তীরে এর থেকে 8 কিলোমিটার দূরে মহাকালের মন্দির উজ্জয়িনী থেকে। আচ্ছা, উজ্জয়িনী থেকে 8 কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে এই মহাকালের মন্দির। এটা 600 বছরের পুরনো হবে মিনিমাম। আগে এটা তান্ত্রিকদের আখড়া ছিল। তান্ত্রিকরা যাতায়াত করতেন, কোনো সাধারণ মানুষ যেতেন না। আচ্ছা, কারণ প্রত্যেকটা মানুষ মহাকালকে ভয় পেত এবং একমাত্র যেতেন কারা, তান্ত্রিকরা যেতেন। এরা ছাগ বলে দিতেন এবং মদ্য বাবাকে পান করাতেন, মাংস পান করাতেন। তা বলি প্রথা বন্ধ হয়ে যায় অনেকদিন হলো। ওটা আর মাংসটা আর বাবার খাওয়া হয় না এখন। একটা জিনিস আছে, এটাও বন্ধ হয়ে গেছে আমি যতদূর জানি, সেটা হচ্ছে যে মদিরা, মদ বাবার মুখের সামনে মদ ধরলেই একটা বাটি করে বাবা চোঁচো করে মেরে দেন, চোঁচো করে মেরে দেন, যত দাও যত দাও যত দাও। একজন ব্রিটিশ নাগরিক মানে ব্রিটিশ আধিকারিক, উনি অর্ডার করলেন চারদিকে খনন করো, হ্যাঁ এই মদ কোথায় আছে বার করো খুঁজে। মদ তো ওনা খনন করা হলো, মদের মও পাওয়া যায়নি। উনি মানে অত্যধিক বিরক্ত হয়ে গেলেন, কিন্তু মদগুলো যাচ্ছে কোথায়? বাবাই মদগুলো খেতেন এবং এটাই প্রচলিত রীতি, আজও এই রীতি প্রচলিত আছে। কিন্তু আমি যা শুনেছি যে বোধ হয় এই মদ খাওয়া বাবার বন্ধ হয়ে যাবে, মদিরা পানও বাবার বন্ধ হয়ে যাবে। কেন? মানুষ চাইছে না, মানুষ চাইছে না যে এই এই জাতীয় জিনিসগুলো হোক। মানে মানুষ অনেক সচেতন হয়ে গেছে। আচ্ছা, এবং যার ফলে মানুষ চাইছে না যে এই জাতীয় জিনিস ভগবানের সঙ্গে হোক। আচ্ছা, ভগবানের সঙ্গে এই জাতীয় জিনিস হোক। এবং মাংস তো বন্ধ হয়ে গেছে আর মদও বন্ধ হয়ে গেছে। অনেক পুরনো মন্দির, প্রায় 6000 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে মা আগে বলি হতো, বলি দিয়ে মাংস রান্না করা হতো এবং মদ ছিল, মদিরা বা মদ, এটা দিয়ে মদ মাংস দিয়ে বাবার পুজো হতো। আচ্ছা, বাবা মাংসও খেতেন মদও খেতেন এবং মানে লোকে দেখতে পেত না, ঠিক কথা, মুখে ধরলেই খেয়ে নিতেন। এটা আশ্চর্য ব্যাপার, এখনও তোমরা দেখবে মদিরা যদি বাবার মুখের সামনে একটা বিশেষ বাটি করে ধরা যায়, বাটি ভাঙে। আচ্ছা, কে খাচ্ছে, কোথায় যাচ্ছে, এসব অনেক অনেক বিজ্ঞান ভিত্তিক হয়েছে, কিন্তু কিচ্ছু হয়নি। হ্যাঁ, কোনো কিছু হয়নি, কারণ মহাকাল যিনি কালের অধীন, কাল যার অধীনে তিনি মহাকাল, কাল যার অধীনে তিনি মহাকাল। মা কালী স্বয়ং মহাকালের মুখে পা দিয়ে আছেন। একটা গানও আছে তোমার, মহাকালে কোলে এসে গৌরী হলো মহাকালী, মহাকালে কোলে এসে গৌরী হলো মহাকালী। তো উত্তর হচ্ছে যে মহাকাল থেকে মহাকালী, ঠিক আছে। আর এর উজ্জয়িনীতে একটাই হয়, সেটা হচ্ছে চারধামে হয় তো, ওই কী বলো না, চারধামে চারটি হয়, বন্ধ রাখো বলছি। হ্যাঁ, উজ্জয়িনীতে কুম্ভ মেলা হয়, বিশেষ একটা মেলা যেটা কুম্ভ মেলা হয়, সেটা উজ্জয়িনীতে হয় এবং প্রচুর ভক্ত সমাগম হয় তো। আর বাবার মন্দিরে তো প্রচণ্ড লোকের ভিড়। হ্যাঁ, এখনও সেম ভিড় আছে,
আর সবার ধারণা বাবা মদ মাংস খান। এবং আমরা যতদূর জানি মহাকাল হচ্ছেন একটা পীঠ যেখানে একমাত্র তন্ত্র সাধনা চলে, অন্য কোনো কিছু চলে না। কোনো সাধারণ লোক ওখানে যেতে পারতো না আগেকার দিনে, ছশো বছরের পুরনো। কিন্তু কথা হচ্ছে যে একমাত্র সাধু সন্ত যেতেন, যারা তান্ত্রিকতা করতেন তারা যেতেন, তারা যেতেন। এবং মানে বাবাও একই ব্যাপার, তন্ত্র সাধনায় বিশেষ পারদর্শী ছিলেন এবং ওখান থেকেই তন্ত্র সাধনা অনেকে শিখেছেন। ঠিক আছে না, এই হচ্ছে ব্যাপার। আর কাল আজকের তো জয়ন্তী ওনার, মহাকাল জয়ন্তী, বড় করে পুজো পাঠ হয়, এটা ওটা সেটা অনেক কিছু হয় আমরা দেখেছি। তো আর কোনো বিশেষ বিশেষত্ব নেই, খুব একটা বিশেষত্ব নেই। মহাকাল এইভাবে পূজিত হতেন, আজও হচ্ছেন, আগামী দিনে এইভাবে পূজিত হবেন। তবে উনি মানে স্নান করার পরে ভস্ম মাখতে ভালোবাসেন। মহামৃত্যুঞ্জয় যে ভস্ম আছে ওটাকে পাউডার করে বাবার গায়ে মাখানো হয়, বাবা খুব আনন্দ পান। এই ভস্ম মাখালে বাবা খুব আনন্দ পান। ঠিক আছে না, ভস্ম যেটা তোমার মহামৃত্যুঞ্জয়ের যজ্ঞ হয়ে যাওয়ার পর যে ছাইটা থাকে, ছাই তো বলা যায় না, মহামৃত্যুঞ্জয় যজ্ঞের যে ছাইটাকে কী বলা হয়, অ্যাকচুয়ালি ছাই বলা উচিত নয়। মহামৃত্যুঞ্জয় যজ্ঞের বিভূতি মাখানো হয় বাবাকে এবং বাবা খুব আনন্দ পায়। ওকে বলা হয় যে বিভূতি, বিভূতি বাবা বিভূতি মাখেন, ভালোবাসেন বাবা, বিভূতি মাখতে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ ঠিক আছে, এই আর অন্য কিছু নতুন কিছু কিছু ব্যাপার নেই। ঠিক আছে বলো। মহাকাল তো সম্বন্ধে বললেন, এই মহাকাল মানে চারধাম কি এর মধ্যে পড়ে? মহাকাল একটা ধাম। আচ্ছা, যেমন নাসিক একটা ধাম, মহাকাল একটা ধাম, নাসিক মানে তম্বকেশ্বর, তম্বকেশ্বর, হ্যাঁ এটা একটা ধাম, চারধাম। যে চারধামে কি হয় আমাদের কি হয় চারধামে চারধামে কি হয় মেলা মেলা হয় এরকম। ভৈরব কত আছেন? অনেক ভৈরব, প্রত্যেকের ভৈরব আছে, ভৈরবী আছে, যাদের ভৈরব আছে তাদের ভৈরবী আছে, যাদের ভৈরব আছে তারা ভৈরবী আছে, যেখানে ভৈরব ভৈরবী আছে এখানে ভৈরব আছে। মানে এক একটা সব জায়গায় একটা করে ভৈরব আছে। এই দশম মহাবিদ্যার ধরো দশটা, দশ মায়ের দশ, দশটা মহাবিদ্যা আছে, দশ ভৈরব আছে, দশটা ভৈরব আছে, দশটা ভৈরবী আছে, সব মন্দিরের পাশাপাশি আছে, আছে পাশাপাশি কোথাও না কোথাও বসানো আছে। তো সেটা সাধারণ মানুষই জানতে পারে, এই এইটা কি একদম ইয়ে যে মাকে পুজো করার পরে মার ভৈরবকে না পুজো করলে হয় না? হয় না, অর্ধেক না হয়ে যায়, পুজো সম্পন্ন হয় না। কাক ব্রহ্মপুত্র আছে, ওনার ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদে ওনার ভৈরব আছে। ঠিক আছে না, তো ওখানে পুজো করলে এখানে পুজো করতেই হবে। আচ্ছা, ব্রহ্মপুত্রে ওনার ভৈরব আছে আর মা ভৈরবী হচ্ছেন কামাক্ষা। এরকম যেমন আমাদের কালীঘাটে আছেন মা কালী, ভৈরব ওনার ভৈরব হচ্ছে নকুলেশ্বর। হ্যাঁ ঠিক আছে না, এখন প্রত্যেকেরই ভৈরব আর ভৈরবী আছে, ভৈরবী ছাড়া কেউ নেই, ভৈরব ছাড়া কেউ নেই, সবাই আছে। হ্যাঁ, দুজনেরই পুজো না করলে পুজো সম্পন্ন না, আধখানা করে পুজো, আধখানা পুজো হয় না, কমপ্লিট করতে হলে ভৈরব ভৈরব দুজনকেই পুজো করতে হবে। হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে গুরুদেব। হ্যাঁ, মহাকাল সম্বন্ধে আজকে একটু জানাচ্ছিল তো। ওই ঠিক আছে নাও, দর্শক বন্ধুরা আপনারাও জানলেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রণাম গুরুদেব। হ্যাঁ প্রণাম।